রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এই টাকা উঠালে কি গুনাহ হবে এবং এই টাকা কাকে দিতে হবে ভাই রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি 10টা টাকা পাইলেন 5টা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোন জিনিস আপনি উঠান কারো হারানো কারো পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডাবল দিতে হবে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নাই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয় আর কারোর টাকা পয়সা না চলে নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ কোরআন এসে কোথাও এই কথা বলা হয় নাই তা আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাসালা বলবেন এটা জায়েজ না গুনাহ এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা 2 টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি 1000 টাকা পাইছেন 2000 টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর্পাশে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গায় আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছে তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোনো গরীব কোনো অভাবী যাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনে বলে মুরগি হারাই গেছে আর আরেকজনে পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটার মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসে পরে আসে বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি খাইতে পারি কি এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গাই দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ হলে আপনি নিতে পারবেন খেতে পারবেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাকে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে এখন কথা হলে কুড়ানো জিনিস ধরা ঠিক না বেঠিক এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নেবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুশি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি না নিলে বরং অন্য কোন লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝতে পারছি ওইটা বরং আপনি তুলে নেবেন কারণ আপনি না নিলে ওইটা আরো নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নেবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ইখতিয়ার এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কিনা নাকি খালি পায়ে পড়তে হয় জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই
আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ঠিক না মিঠি? কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায়, প্রায় সব জায়গায় বলতে গেলে, যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না। একটা হলো কাদা, সেটা আরেক জিনিস। কাদা তো আর নাপাক না, ময়লা, সেটা কি না? নাপাক না। তো নাপাক সচরাচর এরকম থাকে না। আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয়, যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন, আসা যাওয়া করেন, যে রাস্তায় কোনো কোনো নাপাক নাই, ময়লা আছে, ময়লা তো থাকবেই, ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা, কিন্তু নাপাক নাই। নাপাক কি? মলমূত্র, সেটা মানুষের হোক, কোনো কুকুরের হোক, অন্য কোনো জীবজন্তুর হোক, হ্যাঁ, এ জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা। আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতা খোলা খোলাটাকে এটাকে আবশ্যক মনে করে। এটা ভুল, আবশ্যক মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন, কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার, নাপাকের কিছুই নেই, তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা। জুতা পরা অবস্থায় নামাজ হয়। এরপরে প্রশ্ন হলো, নামাজ মিস হয় না, ফরজ তরক হয় না, এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় যাচ্ছে কি? যেই ধরনের খেলাধুলা করতে গেলে নামাজও মিস হয় না, ফরজও তরক হয় না, সেগুলো যায় যাচ্ছে কি? উত্তর হলো, যদি সেই খেলাধুলায় শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, যেমন কথার কথা আপনি ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন বা হাডুডু খেললেন, এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয়, আবার সেটা আপনি এমন ভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে, ফুটবল খেললেন কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট পরলেন বা এরকম কিছু পরলেন যাতে আপনার রান দেখা না যায়, এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, জামাত ছুটে যায়, এবং সেখানে পারস্পরিক কোনো এক দল অন্য দলকে, হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো চুক্তিও নেই, জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে। আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলেন আপনারা অনেকে, হাদিসে পরিষ্কার ভাবে দাবা খেলার ফলে নিষেধাজ্ঞা আসছে, এটা জায়েজ নাই। দাবা খেলা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। দাবা খেলার পাশাপাশি আপনারা লুডু খেলেন অনেকে, লুডুটা এটা ওই একই টাইপের খেলা, সেই জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমান খেলবে হলো যেগুলোতে শারীরিক কসরত আছে সেই সমস্ত খেলা। কথা কি বুঝতে পারছেন? এবং সেটাতেও কোনো প্রকার এডিকশন বা নেশা হয় এই লেভেল পর্যন্ত যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং অন্য কোনো হারামের সংশ্লেষ না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে? জায়েজ আছে। আজকাল এই সমস্ত খেলাধুলা নাই, এখন সব মোবাইলে খেলা, দুই আঙ্গুলের খেলা, সব টিপাটিপি, যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয়। এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন, কারণ কোনো ব্যায়াম নাই তো। আর আগে মানুষ দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, মাঠে যাইতো, শরীরটা ভালো থাকতো, এখন রোগী হয়ে আমরা বড় হচ্ছি সব। এর একটা বড় কারণ হলো শারীরিক কি নেই, ব্যায়াম নেই, এক্সারসাইজ নেই, এখন খেলা সব মোবাইলে চলে আসছে। মোবাইলের এই খেলা চোখকে ধ্বংস করে, শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে, মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয়, ফ্রেশনেস আনে না। এই জন্য ইসলাম এই সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না। শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো অ্যারেঞ্জ করে দেবেন। এরপরে প্রশ্ন হলো, আমি সিএনজি চালাই, মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না, আমি কি সওয়াব পাবো? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোনো একজন সিএনজি চালক ভাই। আপনি সিএনজি চালক, মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন, শুধু সওয়াব হবে তা নয়, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন, অন্য কোনো কারণে না, যে সে কোরআনের শিক্ষার্থী, কোরআনের ছাত্র, সে কোরআন শিখতে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শিখতে যাচ্ছে, উম্মতকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে আহ্বান করবে, এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন, তার ভাড়া নেন নাই, তাহলে আপনার এই কাজটা সন্দেহাতীতভাবে সাধারণ সওয়াবের কাজ না, অনেক বড় ধরনের সওয়াব কাজ হবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন বিনিময় পাবেন, ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন। কিছু কিছু সওয়াব আছে যেই সওয়াবগুলো সাধারণ অন্যান্য সওয়াবের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে। একজন তালিবুল এলেম, একজন এলেম অন্বেষণকারী, যার জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে, মাছের পানির মাছ পর্যন্ত
তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে আপনি সেই তালেবে ইলমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি তার কাছ থেকে ভাড়া না নেন ছাড় দেন তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই তিনি অবশ্যই আল্লাহর কাছে আজর আজর পাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো আমার নতুন বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন আমার করণীয় কি। দেখুন ভাইরা আমাদের কোনো বোনের প্রশ্ন অনেক বোনদের মনে এই প্রশ্ন থাকে এবং আমাদের কাছে অনেক বোনরা এই ধরনের প্রশ্ন করেন যে শ্বশুর বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পারে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করি আমরা কি তার সংসার ত্যাগ করে বাহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব। তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে। তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছে দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে আর সেই সুযোগটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করতে হয়। এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাধের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে। এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ আছে না না এগুলো আমাদের সমাজ। এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন। একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন 80%-এর বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এক সময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যাবে। কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিল এগুলো নিয়ে আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হইলে সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহের বাড়িতে কি দিল না দিল এগুলো নিয়ে আপনাকে খোঁটা দেয় আপনার ননদটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগায় বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষে যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টা পাল্টা বুঝায় অনেকভাবে অত্যাচার করে। আপনি যদি সবর করেন আল্লাহ তাআলা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা। এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকে এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে মেয়ে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না ঠিক না বেটি কারণ তখন জুলুম করলে খবর আছে বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না বেটি শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরের যখন নাতি নাতনি হবে মাশাআল্লাহ এরাও সব কার পক্ষে থাকবে নানির পক্ষে থাকবে ঠিক না বেটি তো এককালে যদি আপনি কষ্ট করেন এক সময় দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলুপ পড়ে গেছে
দেবরাজ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে হলেও সাইজ হয়ে গেছে ঠিক না বেঠিক এজন্য দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বীরা যারা আছেন এদেরকে কিন্তু দমকূপ রাখে সারাদিন ঠিক না বেঠিক খেয়াল করেন না আপনারা এগুলো কিছু হলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টো পাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না বেঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন ওনাদের মধ্যকার বোঝাপড়ার মধ্যে এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জুলুম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাপ যখন সোজা হয় সেরকম বুড়া কেন সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এই জন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইবলিশ শয়তান আছে দুই রকমের ইবলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তো বের হয় এর ঘর থেকে আপনারে বের করে এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণও তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না রাগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন শুধু তাল দিবে নারিকেলটা আর দিবে তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে স্ত্রীকে ফুসলে ফুসলে ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবে চিনতে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তাআলা অন্য সময় সুখ দেন ইন্নামাল উসরে ইউসরা কষ্টের পাশাপাশি আল্লাহ তাআলা সুখ রেখেছেন বিনা সবর করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান এরপরে প্রশ্ন হলো কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুনাহ হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের এই সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করেন আবার অনেক ভালো কাজ সওয়াবের কাজ বা বৈধ কাজ যেটা জায়েজ কোরআন হাদিসের আলোকে সেটাকে মানুষ দোষের মনে করে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোসরদের ষড়যন্ত্রের একটা অংশ হলো একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোনো দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা কোন মসজিদের ইমাম সাহেব বা কোন হুজুর সাহেব বেচারা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করবে দ্বিতীয় বিয়ে করা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ পিটিশন্য মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটারে কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষে না আমাদের সমাজের একটা বড় অংশ শোকায় রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা দিনে বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বলেন ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য দ্বিতীয় বিয়েকে অপছন্দ করে আমার বোন এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফাঙ্কাহু মা তাওয়ালাকুম মিনান নিসা ইমাসনা ওয়ালুসা ওয়াসলাস ওয়ারুবা তোমরা পুরুষ মেয়েদেরকে বিয়ে করো দুই তিন বা চার
একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না। বোন আমার, আপনি সতীন অপছন্দ করছেন, সতীন আসাটাকে ভালো লাগছে না আপনার কাছে, এটা দোষনীয় না, সেটা আরেক জিনিস, কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষনীয় মনে করবেন না। আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে, শরীয়ত দিয়েছে, এটা আবার কেমন কথা। আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন। আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না। বিধায় আপনারা আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম। আর কোনোটাকে আপনি না মানলে এটা হলো বিদ্রোহ করা, কুফুরির সামনে ইমান চলে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। পায়ের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারে না তাদের চেয়ারে চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি? যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন, তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন। যদি সিজদা করতে না পারেন নর্মালি, আর যদি নর্মালি সিজদা করতে পারেন তাহলে সিজদা দিবেন নর্মালি, এরপরে ওই সরি রুকুটা দিবেন নর্মালি। সিজদাটা দিতে অসুবিধা হলে বা ওইটা সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সিজদার নিয়তে আল্লাহ আকবর বলে মাথা ঝুঁকায় সুবহানাল্লাহ আলা পড়বেন, এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়ত। তাহলে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন, রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন, শুধু সেজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকে সেজদা নিয়ে তাহলে সেজদা করতে পারবেন। আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়ানোটা দাঁড়াবেন, এরপরে চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকে নিয়ে রুকু করবেন, আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদা নিয়ে সেজদা করবেন, এরপরে মাথা সোজা করবেন, এভাবে নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি? প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই, মাসানায় তারা বুধবার, যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে, সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন, হুজুর আনবেন, তো এগুলোর জন্য আপনি হুজুর আনবেন ভাড়া করবেন, আমসালা দুইটাই যাবে, সব তো হবেই না, ধরুন আলটা কি হবে গুনাহ হতে পারে। মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোন নির্দেশ ইসলাম দেয় নাই, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, না কোনো সাহাবা ইকরাম করেছেন, বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে, শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে, সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ নতুন এক সময় করা যাবে, বাকি উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম দিয়ে হলেও করা জায়েজ নাই। এরপর প্রশ্ন হলো বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম কি বলে? বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম বলে তারা বিবাহ করবে না, বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে, বউয়ের মোহর দেওয়ার ক্ষমতা নাই, বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সে রোজা রাখবে, সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিস্তাতা আমিন কুমুল বা আতা ফালিয়া তাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিবাহ করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা, তারা যেন বিবাহ করে, আর যার এই ক্ষমতা নাই ফালাইহি বিসাউম ফাইন্নাহু লাহু বিজা, তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নাই, অর্থাৎ বেকার গরিব মানুষ। আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির কিন্তু পয়সা কামাইতে রাজি না, পয়সা কামাবেন না বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন, এরপর বলবেন বিয়ে করে এনে বউরেও খাওয়াক, এটা হবে কেন? অন্তত চেষ্টাটা করেন। কিন্তু আবার মুরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় নাই আরো কর, ঘর কর, বাড়ি কর, লাখ টাকা আন, কোটি টাকা আন, তারপরে করবো, পায়ে দাঁড়াও, পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না, সেটাও আরেক অবিচার। মনে রাখবেন আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার, তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ আপনি বিবাহ করবেন। এবং এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা, হেফাজতে রাখা, চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না, এরকম কঠিন একটা সময় আসছে। মুরব্বীরা আপনাদের দায়িত্ব অনেক যে বাচ্চাদেরকে ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম, কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুত তার সাথে বিয়ে দিয়ে দিবেন, তাহলে তারা ফেতনা থেকে মুক্ত থাকবে, আর না হলে তারাও ধ্বংস হবে আপনাদের প্রধান ধ্বংস। এরপর প্রশ্ন হলো শিরকি
শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন নাকি শিরক করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আই শুরাকা বি আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিজদা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করলো ইবাদত করলো যেটা আল্লাহর সামনে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করলো তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তাআলা মাফ করবেন না ওয়াইগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহর হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শিরক মাফ করবেন না এজন্য শিরক করে কেউ যদি তওবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শিরক করে তওবা করা ছাড়া শিরক করা অবস্থায় সে মারা গেল তাহলে মুশরিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনারা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবেশী প্রতিবন্ধী ঘরবিটা নাই এরকম লোকদেরকে সাহায্য করবেন ভাই সুন্নাহ ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি আমাদের নিয়ম হলো আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবী অঞ্চলগুলোতে সহযোগিতা করা আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না খুব কম করি এর একটা বড় কারণ হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই সমস্ত এই জেলা আশেপাশে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ গরিব সব জায়গায় আছে অভাবী সব জায়গায় আছে ঢাকা শহরে অভাবী আছে গুলশানে অভাবী আছে বারিধারাতেও অভাবী আছে ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায় কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে আমাদের এই সমস্ত এলাকায় গরিব হলো কিসের গরিব গরিব হলো ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না এটার গরিব ঠিক না ঠিক গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না নোট টু নোট থ্রি এই জন্য সে আর একটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার এ হলো গরিব গরিব মানে তার বাইসাইকেল আছে একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে অনেক পুরান হয়ে গেছে একটা নতুন দরকার বেশিরভাগ গরিব এই টাইপের না আমি জানি আমি এলাকার সন্তান আমি তো জানি তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুরগাঁয়ে পঞ্চগড়ে কুড়িগ্রামে ওই সমস্ত জায়গাতে গেলে দেখবেন যে আমাদের যারা গরিব তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আর তাছাড়া আসুন্না ফাউন্ডেশনের টাকা পয়সা এগুলো মানুষের দান আমার নিজের দান না আমি গরিব মানুষ তো মানুষের দানের টাকায় আমার এলাকাতে বাকাওয়াতি করবো আমি এটা আমি আমার জন্য জায়েজ মনে করি আমার নিজের পকেটের টাকা হলে আমার এলাকা বেশি দেবো কারণ আত্মীয়স্বজন হক বেশি কিন্তু আরেকজনের টাকা যদি হয় সেটা সবচেয়ে গরিব সবচেয়ে অভাবী যারা তাদেরকে আমার অগ্রাধিকার দিতে হবে সেই জন্য এলাকার চাইতে সে সমস্ত এলাকা আমাদের বেশি কাজ করা লাগে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে যখন তৌফিক দিবে নিজের পকেটের টাকা হবে তখন অবশ্যই নিজের এলাকার বা আত্মীয়স্বজন গরিব আছে তাদেরকে খুঁজে খুঁজে আগে দিবে